বিজেপির কসবা মণ্ডল সভাপতি সরস্বতী সরকারের উপর শাসক দলের অনুগামীদের হামলার ঘটনায় নির্বাচন কমিশনের দ্বারস্থ দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী এবং বিজেপি নেতা শিশির বাজোরিয়া সহ বিজেপি নেতৃবৃন্দ। পরে সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা শিশির বাজোরিয়া জানান, এই ঘটনায় আনন্দপুর থানার পক্ষ থেকে অভিযোগ নিতেই চাওয়া হয়নি প্রথমে। বহু টালবাহানার পর অবশেষে অভিযোগ নেওয়া হলেও তাতে যোগ করা হয়নি উপযুক্ত ধারা। আদতে ওই থানা চলে 66 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফয়াজ খানের অঙ্গুলি হেলনে, জানালেন বিজেপি নেতা শিশির বাজোরিয়া। এছাড়াও সমগ্র ঘটনায় আনন্দপুর থানার ওসিকে সরানোর দাবিও কমিশনে জানিয়েছে বিজেপি। পুলিশ প্রথমে তো কোনো আমাদের কমপ্লেন নেওয়ারই মানে ওদের ইচ্ছে ছিল না, ওরা দেখছি করছি যেটা আমাদের কলকাতা পুলিশে হয়। কেন ওই থানা তো কলকাতা পুলিশ চালায় না, ওই থানা তো চালান একজন ফয়াজ খান, উনি 66 ওয়ার্ডের কাউন্সিলর উনি চালান। পুলিশ যতক্ষণ ওনার কাছ থেকে অনুমতি পাবে না কি করবে, উনি কেন দেবেন অনুমতি? তারপর এফআইআর করলো, যেসব ধারা দিল হয়তো 10-15 মিনিটে জামিন হয়ে যেত। 307-326 যোগ করুন, যাদের এখন অবধি আপনারা ধরেননি ধরুন। আর তারপর আমরা আজকে সিও সাহেবকে বলে গেছি না হলে ওসিকে সরান। পুলিশের ভূমিকা নিয়ে যথেষ্ট ক্ষোভ প্রকাশ বিজেপি নেতা শিশির বাজোরিয়ার। জানালেন, আক্রান্ত বিজেপির মণ্ডল সভাপতি সরস্বতী সরকারের মাথায় 7টি সেলাই পড়লেও তা নিয়ে অবজ্ঞার সুর ছিল আনন্দপুর থানার কর্তব্যরত পুলিশ আধিকারিকের কথায়। সব থেকে চমৎকার, একজন অফিসার ওখানে দাঁড়িয়ে বলছেন আমাকে, মাত্র 7 সেন্টিমিটার। আমি জিজ্ঞেস করলাম, সাহেব কত সেন্টিমিটার হলে আপনি এটা গুরুত্ব দেবেন? 307 হবে না কেন, 326 হবে না কেন? এছাড়াও অভিযোগ ভবানীপুর, রাসবিহারী, কসবা এবং বালিগঞ্জ, এই 4 বিধানসভা এলাকায় বিরোধী দলের সমর্থনে কোনো পোস্টার ফ্লেক্স লাগাতে দেওয়া হয় না। পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়ে কটাক্ষ দক্ষিণ কলকাতা আসনের বিজেপি প্রার্থীর। এছাড়াও অভিযোগ 66 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফয়াজ খানের বিরুদ্ধেও। এছাড়াও দেবশ্রী চৌধুরী জানালেন, অহিংস নির্বাচন যাতে হয় সেই কারণেই নির্বাচন কমিশনের দ্বারস্থ তাঁরা। কিন্তু মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে মহিলা কার্যকর্তার মাথা ফাটিয়ে দেওয়ার মতো ঘটনায় রাজ্য প্রশাসনের ওপরেও কিছুটা দায় বর্তায়। আপনারা যদি লক্ষ্য করেন যে এই এক মাসের উপরে ভারতীয় জনতা পার্টির প্রার্থীর সমর্থনে কোনো ফ্লেক্স বা দেয়াল আপনারা দেখতে পাবেন না, বিশেষ করে এই 4টে বিধানসভা, ভবানীপুর, রাসবিহারী, কসবা আর বালিগঞ্জ। পোর্টে এবং বেহালাতে কিছু কিছু আছে, বাদবাকি এই 4টে কোথাও কিছু রাখতে দেওয়া হচ্ছে। আমরা বারবার কমপ্লেন করছি এই বিষয়ে। পুলিশের হিসেবে চপারের বাট দিয়ে সরস্বতীকে যেটা মারা হয়েছিল সেটা আদর করা হয়েছে, ওটা প্রাণঘাতী কিছু ছিল না বলে 107 ধারা লাগানো যাচ্ছে না। তো এই পরিস্থিতি আছে, আমরা নির্বাচন কমিশনকে জানাচ্ছি, যদিও আমাদের কার্যকর্তারাও এর জন্য তৈরি আছে। 66 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের কথা বলা হলো, তিনি এবং তার সাক্রেদরা লাগাতার হুমকি দিচ্ছেন, দোকান বন্ধ করে দেওয়ার হুমকি, এলাকার যে সমস্ত মাছের ভেড়িতে যারা কাজ করেন তাদের কাজ বন্ধ হয়ে যাওয়া, যা যা রকম সম্ভব চেষ্টা করে যাচ্ছে। আপনারা জানেন কলকাতা কর্পোরেশন ইলেকশন কী ধরনের হয় সেটাও আপনারা জানেন, কিন্তু এটা সর্বভারতীয় ক্ষেত্রে নির্বাচন হচ্ছে, একসঙ্গে গোটা দেশে নির্বাচন হচ্ছে, 543টি আসনের জন্য নির্বাচন হচ্ছে। ভারতবর্ষের কোথাও এরকম পরিস্থিতি তৈরি হয়নি যে মহিলা কার্যকর্তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। সবচেয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী, তো এই বিষয়টাই আমরা হাইলাইট করছি, জনগণের কাছেও হাইলাইট করেছি, নির্বাচন কমিশনকেও আমরা হাইলাইট করছি যে এই নির্বাচনটা যাতে অহিংস হয় তার দেখার দায়িত্ব সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের এবং অবশ্য করেই রাজ্য প্রশাসনের কিছুটা হলেও দায়বদ্ধতায়। এদিকে রবিবার রাতেই আনন্দপুর থানার সামনে বিক্ষোভ চলাকালীন দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী জানিয়েছিলেন এই ঘটনায় নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চান। সেই মোতাবেক সোমবার তারা দ্বারস্থ কমিশনের। এখন এই ঘটনায় কমিশনের তরফে কি পদক্ষেপ নেওয়া হয় সেটাই দেখার। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।